বেসরকারি লজে আবারও মধুচক্রের আসরের খোঁজ নদিয়া জেলার শান্তিপুরের শান্তিপুর গড় এলাকার একটি লজে। প্রায়শই যুবক যুবতীদের আনাগোনা লেগেই থাকে। কি কারণে এই যুবক যুবতীরা এই লজে এসে আশ্রয় নিচ্ছে তা পুরোটাই অজানা ছিল সাধারণ মানুষের। তবে এদিন এলাকার মানুষদের একত্রিতভাবে সেই লজে হানা দেয় এবং তখনই বেরিয়ে আসে কেঁচো খুঁড়তে কেউটে। নাবালিকা মেয়ে এবং যুবকরা ঘরে রয়েছেন অশালীন অবস্থায়। সাংবাদিকদের ক্যামেরা দেখতেই মুখ ঢেকে কার্যত দৌড়ে পালালেন সবাই। 17 বছর এবং 14 বছরের দুই নাবালিকা তরুণী, তার সঙ্গে বেশ কিছু যুবক রয়েছেন সেই লজে কার্যত মনে করা হচ্ছে মধুচক্রের আতুর ঘর হয়ে উঠেছে শান্তিপুরের মল্লিক লজ। তবে শহরের বুকে যেন মধুচক্রের আসর, তা কিন্তু একেবারেই অজানা ছিল আর পাঁচটা মানুষের। লজের কর্ণধার জানাচ্ছেন ওই যুবতী এবং তার সাথে থাকা যুবকেরা হাটে কাপড় কিনতে এসেছিল, কিন্তু কিছুই জানেন না তার লজের কেয়ারটেকার ঘর ভাড়া দিয়েছিলেন। তাদের কাপড় কেনা হয়ে গেছে, তারা চলে গেছে। তবে সাধারণ মানুষ বলছেন এটা রোজকার ঘটনা। বাড়িতে ছিলাম না সেই মুহূর্ত অবস্থায়, হাট ভাড়ার আগের দিনকে অনেক খদ্যপত্র এসে ঘর ভাড়া নেয়। আমাদের কেয়ারটেকার ওই ঘর ভাড়া দিয়েছিল, সেটা পরিপ্রেক্ষিতে যখন জানা গেল তখন ঘর ভাড়া উনি ওরা বেরিয়ে চলে গেল। ভাই বোন এসেছিল, দুজন এসে মাল কিনতে এসেছিল, মাল কিনে নেওয়া হয়ে গেছে, ওরা বেরিয়ে চলে গেছে। সেটা আমাদের কাছে খবর ছিল বিকেল 4টা থেকে ভাড়া রয়েছে, সেটা কি? না সেটা আমি ছিলাম না, আমি তো জানি না, আমি বাইরে গিয়েছিলাম, আমি এসে দেখলাম যে এরকম ধরনের ব্যাপার। আমি সঙ্গে সঙ্গে খবর নিলাম, বলে ভাই বোন বলতে দুটো মহিলা এসেছিল, তাদের নাবালিকা একজন 17 একজন 14 বছর বয়স। আচ্ছা আচ্ছা, ওরা কাপড় কিনতে এসেছিল। কোথা থেকে এসেছিল সেটা আমি ঠিক জানি না, তো আমাদের যে কেয়ারটেকার ছিল সেই বলতে পারবে। কেয়ারটেকার কাছে খবর নিয়েছেন যে কোথা থেকে এসেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ছেলেগুলো কোথা কার ছিল? খবর নিইনি, আমি বলতে পারছি না, আমি এই মুহূর্তে ছিলাম না, তো আমি বাড়িতে ছিলাম না। আচ্ছা, ছেলেগুলো কোথা কার ছিল সেটা আমি বলতে পারছি না। আচ্ছা, তো তারা এখন মেয়েগুলো কোথায় চলে গেল আমি জানি না, কিছুই খবর জানি না। আমি আপনি খতিয়ে দেখবেন তো যে ব্যাপারটা কি হয়েছে? হ্যাঁ, ঘটনা আমি নিশ্চয়ই দেখে আমি ওটা যাতে ভবিষ্যৎ না হয় সেটাই বলবো। এক একদিন এক একটা করে যুগল আসছেন এবং কখনো বা সারা রাত, কখনো বা দুপুর থেকে রাত পর্যন্ত তারা থাকছেন এই লজে, যাদের মধ্যে বেশিরভাগই নাবালক নাবালিকা। তবে শান্তিপুরে এরকম মধুচক্রের হদিস পেয়ে কার্যত স্তম্ভিত এলাকার সাধারণ মানুষ। তবে এই ঘটনার পরই নড়ে চড়ে বসেছে শান্তিপুর থানার পুলিশ। ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। তার সাথে সাথে উক্ত লজের কর্মচারীর কথা মোতাবেক এই লজে অশালীন কাজকর্ম হয় তা কিন্তু বোঝাই যাচ্ছে। যদি ব্যাপারটা সত্যি হয়, যদি সত্যি হয় তাহলে আইন আইনমন্ত চলবে, অপরাধী শাস্তি হবে। আপনাকে ভিডিও ফুটেজও কিছু দেখালাম আমি, সেগুলো থেকেও তো কিছু তো বুঝতে পারলেন যে তারা মুখ লুকিয়ে চলে যাচ্ছে কেন? সেইভাবে চলে না, এতে তো কিছু মানিতে হয় না, আমি সেভাবে কিছু তো বুঝতে পারছি না। আপনি দেখিয়েছেন ভিডিও, নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।